নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আইসি এই ওই যে দক্ষিণ বাড়ি, যে দক্ষিণ পাশে যে বাড়িটা আছে ওই বাড়িতে মাঝে মাঝে আসি। তো এই বাড়িতে, এই বাড়ির নাম আমরা দক্ষিণ বাড়ি বলি, দক্ষিণ দিকে বাড়ি তো এই কারণে বলি। তো এখানে আসছিল কাঁঠাল নিতে, কাঁচা কাঁঠাল ওইদিনও এসে নিয়ে গেছিলাম দাদুর বাড়িতে থেকে। তো আজকেও আইসি কাঁঠাল নিতে আইসি, রোদ্রের মধ্যে রাস্তা দিয়ে হাইটাই তাই তোরানো হয়ে গেছি, এই কারণে বসে পড়ছি গাছের তলায়। তো ওই যে উপরে কাঁঠাল গাছ, এখান থেকে কাঁঠাল নিয়ে যাবো। কাঁঠাল মাথায় ভেঙে পড়ে জানে না, তোমার মাথায় উঠিয়ে দিব, তুমি নিয়ে যাবে, পারো, তুমি পারো, পারে নিন। তো এখন কাঁঠাল নিয়ে যাবো, এই জায়গা থেকে দেখি কোনটা বড় হয়েছে, তারপরে নিয়ে যাবো, তারপরে নিয়ে যাব, পার পারবো কেনা, তুমি পারবা। কাও কি জানি কবার এসেছিলে না, অনেকে লোক কমেন্ট করছেন বিয়ের, বিয়ের ভিডিও দেখে যে বিয়ে দিনের বেলায় কেন হয়েছে। তো বিয়েটা দিনের বেলায় হয়েছে, আমাদের গ্রামে বিয়ে রাত্রের বেলায় হয়। তো রাত্রের বেলায় বর যায়, তারপরের দিন বাসি বিয়ে ওই বাড়িতে মেয়ের বাড়িতে হয়, তারপরের দিন বৌভাত হয় এই ছেলের বাড়িতে। কিন্তু এইখানে হলো এই আমার যে দেওর, ওই দেওরের বিয়েটা ঠিক হয়ে মানে বিয়ের তারিখটা ছিল আরও 15-20 দিন আগে তারিখ ছিল, কিন্তু তখন আর কি বিয়ের তারিখ যখন ছিল তখন হঠাৎ করে তার দিদি মারা গেছে, শরিক দিদি। তো সেই দিদি মারা যাওয়াতে বাড়িতে অসুস্থ পড়ছিল, পরে অসুস্থের সময় তো বিয়ে হয় না, অসুস্থের সময় বিয়ে হয় না, এই কারণে আর কি বিয়েটা পিছিয়ে গেছিলো তারিখটা। পরে চৈত্রি মাসের শেষের দিন তারিখ পড়ছে, চৈত্রি মাস না সরি এই ফাল্গুন মাস, ফাল্গুন মাসের শেষে মানে সংক্রান্তর দিন বিয়ের তারিখটা পড়ছে, চৈত্রি মাস পরে যাবো। পরে চৈত্রি মাসে তো বিয়ে হয় না, এই কারণে যে ফাল্গুন মাসের একটা দিন ছিল ওই একটা দিনের মধ্যেই দিনের বেলায় যাইয়া বিয়ে করে আবার এসে পড়ছে, কারণ আমাদের মধ্যে চৈত্রি মাসে বিয়ে হয় না। আর বাড়ির বড় ছেলে এই কারণে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও বিয়ে হইব না। তো বিয়ে করতে করতে চৈত্রি মাস, বৈশাখ মাস, তারপরে জ্যৈষ্ঠ মাস, তিন মাস পরে আষাঢ় মাসে যে বিয়ে করতে হইব। তো এই কারণে আর কি দিনে যে দিনে বিয়ে করে নিয়ে আসছে, এই হলো ঘটনা, আর কিছুই না। তো এই কারণে আর কি দিনের বেলায় বিয়ে হয়েছে। সবাই জিজ্ঞেস করছেন যে বিয়ে কেন রাতে, দিনে হয়, দিনে হয়। খুব সুন্দরভাবে বুঝাইছে, খুব ভালো লাগলো, আমারই ভালো লাগছে, আর দর্শকও ভালো লাগবো নাকি, আতালি দিয়ে হারতাম কিন্তু হাতে ক্যামেরা। ধন্যবাদ, মানে যান কাঁঠালটা ফেরে নিয়ে যান, কেটে পারবো তুমি, তোমার নিয়েছি কে, আমি যে ধরে রয়েছি, কি ধরে রয়েছ, আমি সবারই দেখি বেনছি, তুমি কি করবো, পারো পারো যাও আজকে, এমন করো না, গাছে উঠা পারবো নাকি, না গাছে উঠা পারবো না, গাছে উঠে আম পড়া রো কারল ভরা বানা যাও, গাছে উঠে কবে আম পারছি, পারছিল দেখছিলাম ছোটবেলা একবার, না এখন পারো কারল পারো, ওই যে ছোটবেলায় আমি তোমার একবার দেখলাম আম পাল্লা এক নগে পারছি, হ্যাঁ দেখছি মনে পড়ছে, তুমি বইতে আমি জামাই হইতাম মনে নাই, কত পুতুল খেলা খেলছি, আচ্ছা তাহলে যাও পারো গা, কাঁঠাল কাটা দিব কেরা,
কাঁঠাল কাইটাও দিও তুমি, রেন্দাও দিও তুমি। তাহলে আমি কাঁঠাল পারি, তুমি কাইটা রান্না করো। আচ্ছা ঠিক আছে, ধরো আমি রান্না পারি বা না পারি আগে ধরো উঠার চেষ্টা করো, দেখি কি কি অবস্থা হয়, দেখি। এই গাছগুলো আমি উঠা পারবো, ধরো মুখানে উঠবো মানে। ওঠার চেষ্টা করলে পারবা, মানুষ চেষ্টা করলে ভয় লাগে। চেষ্টা করছি বহুত, শেষ মেশ আমার দিয়ে উঠাইব। উঠো, খুব চেষ্টা। এই যে নায়ক এসে পড়েছে, এখন নায়ক গাছে উঠবে, লাফাই লাফাই নায়কেরা গাছে উঠে ফাল দেবে, বান্দরে বান্দরে উঠে গাছে ফাল দিয়ে বান্দর উঠতেছে গাছে লাফাই লাফাই। আমি যে সাহস করে ওইটা করছি তাই তো বেশি বাবা ঘরে পাড়া দিব। ও সেই আজকে কি দিয়ে রান্না করব, কচি কাঁঠাল দিয়ে মুরগির মাংস। জিব্বাই খালি জল এসে পড়েছে রান্না করার আগেই। দেখেন কেমন করে আপনি, দেখি একটু জিব্বার একটু দেখি কোন দেখাইবে। ইস চিটিয়ে তোমার দিই না আজকে, আহ ভাল লাগলো। এই যে লিখনের মতো করো, লিখন যদি কোনো কিছু স্বাদ হয় তাহলে এরকম করে কাঁঠাল দিয়ে আজকে তরকারি। এই দেখো আঠা পড়তেছে, আঠা পড়ে এ তোমার স্যান্ডেলে পড়ছে, এ কাঁঠাল পড়ছিল স্যান্ডেল। আমার কিছু করেন না, আমি ফালাই দিছি ঢেল দে। আরে এই স্যান্ডেল কে হাতে নিয়ে যাবে তুমি, আমারে তুমি স্যান্ডেল আছে নেবার কইলে তুমি ফালাইছো কে আঠা। এই দেখেন আমার স্যান্ডেলের মধ্যে আঠা পড়াইছে, আমি এখন পাই দিব কেমনে। আচ্ছা কাঁঠাল নিয়ে যাও, এখন আমার পর্ব শেষ, আমি কাঁঠাল ভরে দিছি। আমার মনে হয় যে মুরগি যাও, আমার কাঁঠাল নাও না, মুরগি মেনসে কাটবো। সেদিন কে আমার কাটাইছে দেখে পড়তে কাটবো তাই না, নাও মন করো কে। আমি আমার তো শরীর ভালো না, প্রেশার আমার, মুরগি কাটতে কি খুব প্রেশার নাকি। আমি স্যান্ডেল কিনা হাতে করে নেবে তো না, আমার না 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 আঠা পড়ছে কিছু দে পয়সা নে। ভালো করছি, কাঁঠাল নিয়ে হ্যাঁ মুসলাম নিয়ে যাই, কাঁঠাল নিয়ে যাই, কাঁঠাল কাটতে হইব। তারপরে আর মুরগি হলো, মুরগি না মুরগ, মুরগ হলো আমাকে বাড়িরই দেশি মুরগ, দেশাল মুরগ। আমাকে আগের বার যে বাচ্চা উঠছিল মুরগির, ওই বাচ্চারই ছেলে, মুরগির ছেলে, মুরগির ছেলে মুরগ। চলো এখন কিছু কমো না, আমি বাড়ি যাবো। কি এই যে ছোটবেলায় খেলতাম না, জলের মধ্যে দিলে ফাটে, ওরাই নিতে গো পাকাটা। দেখো তো অনেকে চিনে না, এগুলোর নাম জানি কি, নামও তো জানি না, আমারও খেল নাই নাম, খালি ছোটবেলায় যে খেলছি তাই মনে আছে। আজকে দেহ ফাটে নাকি, জলের মধ্যে দিলে ঠাস ঠাস করে ফাটবো।
বুঝি একটা গানে গাইছি না যে ছেলেবেলার কথা সে কি যায় কখনো বলা জি 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 এত কিছু বুঝো তাহলে জিজ্ঞেস করো কেন সেই লোক চুরি আর মিষ্টি মধুর খেলা আহ ওহ রে আপনি দাদা কিন্তু ভালো গান পারে হুম আমি কিন্তু পারি না এই যে হলো ঘাস আর এই যে ফুল এই যে ফুল ফুটে আর এই যে দানা এই দানা দিয়ে খেলছি কিন্তু গাছটার নাম আমার মনে নেই এই দানা দিয়ে ছোটবেলায় খেলছি এগুলো জলের মধ্যে দিলে ফাটে তো এখন বাড়িতে যাবো যে ম্যাজিকগুলো দেখিগে লিখন দিয়ে দিই গে লিখন আপনার জানে না এইসব বুঝে না কারণ ওরা তো ছোটবেলায় ছোট হয়েছে এখন মানে খেলে নাই আমরা খেলছি রোদ উঠছে প্রচুর রোদ উঠছে রোদ্রি আমরা কাঁঠাল নিয়ে বাইরে দেখে রওনা হইলাম আর আমাকে ছোটবেলার কথা মাঝে মাঝে মনে পড়ে মাঝে মাঝে না সব সময় মনে পড়ে কিন্তু সব সময় তো আর সব কিছু বলা হয় না আমার তো আমার আগের বাড়ির কথা সব সময় মনে পড়ে বিয়ের আগে সব কথা মনে পড়ে সব সময় আগে কত তোমার নাকি আমি খেলছি ছোটবেলায় না তোমার ছোটবেলায় আমি দেখছি না আমার আবার ছোটবেলার কথা মনে আছে কিছু কিছু রোদরে মনে বানছে যে মানে আত্মাটা ফাটম ফাটম করে বানছে এই দেখো তোমার একটা গোটা হয়েছে উ বাবা মায়া দয়া বলতেও নাই তোমার গোটাটা গালিয়ে দেই উ বাবা ওই 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 ধন্যবাদ তোমার অসংখ্য ধন্যবাদ বউর মতো কাজ করার জন্য না যাই গে আবার রান্ধ দিয়ে দিব তো বন্ধুরা দেখতে থাকেন তার পরবর্তীতে কি হয় যে বেরতে যায় না মুরগি ডাইডো ধরি গে ধরে মুরগি না সরি মুরগ মুরগটা কাটি গে আজকে কাঁঠাল দিয়া কষি কাঁঠালের মুরগির মাংস কইতেও পারে না না কষি কাঁঠাল দিয়া মুরগির মাংস কষি কাঁঠাল রে কষি পাঠার মাংস হলে আর ভালো হইতো এটা হলো গাছ পাঠা গাছ মানে গাছ পাঠার মাংস আজকে চলেন যাই বাড়িতে আসলে অনেক মজা করলাম আপনাদের সাথে আসলে কথা বলতে ভালো লাগে খুব এই কারণে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি ভালো লাগে মনে হয় যে আপনাদের সাথে সাথে থাকি সামনাসামনি কথা বলি এরকম ভালো লাগে কারণ সবচেয়ে আপন জানেছেন আপনারা এখন আমার সবচেয়ে আপন জানেছেন আপনারা আপনাদের সাথে সবকিছু শেয়ার করি ভালো লাগে এসে পড়েছি বাড়িতে আমরা বাড়িতে এসে বসেছি কাঁঠাল নিয়ে আর এই যে ম্যাজিক দেখানোর জন্য যে নিয়ে এলাম ম্যাজিক না আসল কথা এই দেখেন হাতে হাতে করে নিয়েছি না হাতে যে ঘাম আসছিল ওই ঘামের ইয়ে সোয়া পেয়ে এই যে ফাইটে গেছে গা ওই ওই যে দেখেন ফাটে দেখছেন দাও দেখি জলের মধ্যে জলের মধ্যে দাও দাও বম ফাটতাছে রে বিয়ের বাজনা বাজে রে ছোটবেলা আগে নাই আমি করছি বিনা পয়সার গাইটে তো এই ছিল আজকের ম্যাজিক মানে ম্যাজিক না এটা ছোটবেলায় সবাই কম বেশি করছেন তো ছোটবেলার কথাটা আপনাকে সবাই মনে করে দিলাম যে এই জিনিসটাই হয় ছোটবেলায় আর এখন আমাকে সময় নেই কাঁঠালটা কাটো মুরগিটা এ আমি আজকে মুরগ ধরুম ওই ধরুম যেমনি বাড়ি সেমনি ধরুম মুরগ ধরো দেখো আমি মোরগ ধরে নিয়ে আসি মোরগ ধরে রাখছি এখন তো ধর ভাই কোন থেকে ধরে রাখছো ওটা আমি যেমনি বাড়ি এমনি খুবই থেকে ধরুম ধরো তখন আমি যে বানছি মোরগটা ধরার জন্য যে কোনো ভাবে হোক মোরগটা ধরে নিয়ে আমি খুবই থেকে আশের ডিম না সামনে হারিয়েছি আশের ডিম ওই যে মুরগি আটকাছে দেখে আশের ডিম বের করা পারি নাই কি হইল বল ধরুম কেমনে মরে গেছে গা অমরের দরজা খুলে দিল এই যে আমাকে কবুতরের বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা দুইটা কেমন হয়েছে
অন্ধকার তো ভিতরে দেখা যায় না, তারপরে মুরগি খুঁজে পায় না। এগোর ওমরে খুবই যায়, আবার ওমরে খুবই যায়। ওই যে মুরগি, ওই যে তুমি ধরা পারো না, ওই যে খারে দিছি, ওই যে যায়, ওই যে যায়। এ দুইটা কে মুরগি ভিতরে মরা গেছে গা, মরা সুইট হয়ে গেছে গা। মুরগি আমি দইরা খুব আটকে রাখছি, আর হে মুরগিটার সাইডে দিল না, হে মুরগিটা ধরা পারলো না, মোড়কটা সাইডে দিল। আন কোন থেকে ধরে আনবো, ওই গেছে গা নেই, ওটা আটকা আসিল গেছে গা, খুঁজতে আসছে এখন, ওটা বলে পাইবো। আই থাকা থাকা আজকে মুরগি ছাড়াই খাও, মুরগি ওটা দেয় একবারে গেছে গা, ওটা মনে হয় খালি কাঠালি খাও, ওই যে গেছে গা, ধরা পারবা না, ধরা পারবা না, ওই বাড়িতে গেছে গা, এক ধরে গেছে গা, ওই জহিরুল করতে গেছে গা, ও যে যায় রাস্তা দেয়া উঠে, ওই যে একটু একটু দেখা যেতেছে। থাক থাক, মুরগের ওটা হলো ই হয়েছে, প্রমোশন হয়েছে ওটা, আজকে হলো মনটা খারাপ হয়ে গেল। থাক, এত কষ্ট করে আমি এত কষ্ট করে মুরগিটা ধরে রাখছি, হে মুরগিটা সাইডে দিছো, আহ তোমার নিকে হয়েছে, আমি কি করছি, কইলাম আমি পারুম না। আচ্ছা মুরগি ছাড়াই খাও, খালি কাঠালি খাও, কাঠাল আনছো তো ফালে তোর জন্য না, কাঠাল না কাইটে নেই, দাদা আফসোস করতে করতে শেষ হয়ে যাবো, মুরগিটা ধরা পারলাম না, খালি আফসোস করবো, কি করবো, মুরগি মোরগুলো তুমি লোকটা কি কথা আসিল যে কাঠাল পরার বহি দি কাটবো, দেখছ আমার মনে আসলো না, মনে করে দিছো তুমি কাটবা, আমি কাটবো না, আটা আটা বলেছ এই ধরো, কাঁঠাল কাইটা ধুয়া নিয়ে আসি, এখন একটু ভাপ দিয়ে নেবো, আমি সিদ্ধ করে নেবো, আর মশলাপাতি সব বাইটা বাইটে নেবো, বাইটে বাইটে নেবো, এটা সিদ্ধ করে নেই। লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, লবণ আর হলুদের ফাঁকিটা সিদ্ধ করলে ভালো হয় কাঁঠালটা সিদ্ধ করে। আমার কাঁঠাল ভাত দেওয়া শেষ, নামিয়ে নিছি, এখন রান্না করবো, তো কড়াইয়ে তেল দিয়ে দিব, তেজপাতা দিলাম, জিরা, আলু দিয়ে দিলাম, আগে আলু দিলাম যাতে তেলে ভাজা ভাজা হয়, এই কারণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আলু দিয়ে আগে দেওয়ার কারণ হলো সংক্ষেপে বললাম, আলু আলাদা না যাই যায় ওই তেলে দিয়ে দিলাম, আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সিদ্ধ করা কাঠাল দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জিরার গরম মশলা বাড়ছি, আমি মশলা বাটাটা দিয়ে দিব। আজকে রান্নার গ্রান এরকম বেরোইছে, মনে হচ্ছে মুরগি মাংসে মুরগি ছাড়া রান্না করে আরো ভালো হয়েছে। মুরগি যান ধরা দিল না, মুরগি যান ছাইড়ে দিছি। আমার রান্না শেষ, এখন নামে ফেলাই।